আপনাদের মধ্যে যারা সোনালী ব্যাংকে 2 লক্ষ টাকার এফডিআর করতে চান, তাও 5 বছর মেয়াদের জন্য। 5 বছর মেয়াদি যদি আপনার 2 লক্ষ টাকা জমা রাখেন, সোনালী ব্যাংকের পক্ষ থেকে প্রতি মাসে কত টাকা লাভ দেওয়া হচ্ছে, কারা অ্যাকাউন্ট করতে পারবেন, কী কী ডকুমেন্টস দিতে হবে, মেয়াদ শেষে সর্বমোট কত টাকা পাচ্ছেন, A to Z 2 লক্ষ টাকার 5 বছর মেয়াদি এফডিআর সম্পর্কে আলোচনা করব এই ভিডিওতে। আপনি যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে রাখবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। প্রথমত আসি এই সোনালী ব্যাংকের এফডিআরের সুবিধাগুলো কী কী। এই সোনালী ব্যাংকের এফডিআরটি করলে আপনারা সর্বনিম্ন 10,000 টাকা দিয়ে এই এফডিআর অ্যাকাউন্টটি করতে পারবেন। মেয়াদ শেষে যদি আপনারা এই এফডিআরটি ক্লোজ করে টাকা উইথড্র না করেন, অর্থাৎ টাকাটা যদি উত্তোলন না করেন, সেক্ষেত্রে অটো রিনিউ হয়ে যাবে। এবং এই এফডিআরটির বিপরীতে আপনারা চাইলে 80 থেকে 90% পর্যন্ত লোন সুবিধা পাচ্ছেন সোনালী ব্যাংকের পক্ষ থেকে। এবং এই এফডিআর অ্যাকাউন্টটি আপনারা চাইলে সোনালী ব্যাংকের বাংলাদেশের যে কোনো শাখায় খুলতে পারবেন। এবার আসি সোনালী ব্যাংকের এফডিআর অ্যাকাউন্ট খুলতে কী কী ডকুমেন্টস দিতে হবে। এই এফডিআর অ্যাকাউন্টটি খোলার জন্য জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দিতে হবে, নমিনির 2 কপি, নমিনির 1 কপি ছবি, এবং যার নামে অ্যাকাউন্ট হবে তার 2 কপি পাসপোর্ট সাইজের ছবি এবং বিদ্যুৎ বিলের ফটোকপি। এই ডকুমেন্টসগুলো নিয়ে গেলেই আপনারা এই এফডিআর অ্যাকাউন্টটি খুলতে পারবেন। এবার আসি এই এফডিআরের ইন্টারেস্ট রেট কত। এই এফডিআর অ্যাকাউন্টটি আপনারা যদি করেন, সেক্ষেত্রে বিভিন্ন স্কিমে আপনারা করতে পারবেন। যেমন ধরেন 3 থেকে 6 মাস মেয়াদি করলে আপনারা পাচ্ছেন 6.50% ইন্টারেস্ট, আর যদি 6 থেকে 1 বছর মেয়াদি করেন সেক্ষেত্রে পাবেন 6.65%, যদি 1 বছর থেকে 3 বছর মেয়াদি এই এফডিআর অ্যাকাউন্টটি করেন সেক্ষেত্রে পাচ্ছেন 6.75% হারে লাভ। এবার আসি তাহলে 2 লক্ষ টাকায় 6.75% আপনাদেরকে কত টাকা প্রদান করা হবে। প্রথমে আসি 1 লক্ষ টাকার হিসেবে। যদি আপনারা 1 লক্ষ টাকা রাখতে চান তাও পারবেন। 1 লক্ষ টাকা যদি আপনারা 2 বছর মেয়াদি রাখেন তাহলে কত টাকা পাচ্ছেন। 1 লক্ষ টাকায় আপনাদেরকে প্রদান করা হবে 6., যদি এখানে বলা হয়েছে 2 বছর মেয়াদি করলে 6.75% হারে প্রফিট দেওয়া হবে। যদি 6.75% হিসাব করা হয় সোনালী ব্যাংকের পক্ষ থেকে, আপনি বছরে পাবেন 1 লক্ষ টাকায় 6,750 টাকা 1 লক্ষ টাকায়। কিন্তু আপনি যখন 2 লক্ষ টাকার হিসাব করবেন সেক্ষেত্রে আরেকটু বেশি লাভ পাবেন। 2 লক্ষ টাকায় যদি 6.75% হিসাব করা হয় তাহলে 13,500 টাকা পাচ্ছেন আপনি 1 বছরে 2 লক্ষ টাকার এফডিআর করলে। কিন্তু বলা হয়েছে 5 বছর মেয়াদি করলে প্রতি মাসে কত টাকা পাবেন। যেহেতু আমরা মাসিক হিসাবটা বের করব, তাহলে 13,500 টাকা আপনি 2 লক্ষ টাকা রাখলে 1 বছরে পাবেন, আর প্রতি মাসে আপনাকে প্রদান করা হবে 1,125 টাকা করে। অর্থাৎ 2 লক্ষ টাকায় আপনি পাবেন 1,125 টাকা করে প্রতি মাসে। এভাবে আপনারা কিন্তু 5 বছর মেয়াদি রাখলেও পাবেন, তবে 3 বছরের মধ্যেই করলে ভালো, কারণ 3 বছরে বলা হয়েছে 6.75% হারে লাভ দেওয়া হবে এভাবে। কিন্তু এই 13,500 টাকা যদি আপনাকে 1 বছরে দেওয়া হয় সেক্ষেত্রে আপনি 3 বছরে পাচ্ছেন 40,500 টাকা লাভ সোনালী ব্যাংকে 2 লক্ষ টাকার এফডিআর করতে চাইলে। এই সোনালী ব্যাংকের এফডিআর সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন।